তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজি ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছে। রান্নাঘরে জানোই তো মেয়েদের হাউস ওয়াইফ যে প্রচুর কাজ থাকে, সকাল থেকে কাছাকাছি ঘরদোর পরিষ্কার, মানে ঘরদোর ওই চম্পা পরিষ্কার করে দিয়ে আছে, ঘরদোর বাসন টাসন মেয়ে দিয়ে দিচ্ছে। মুগের ডাল দেখো কি অবস্থা, মুগের ডাল আমার হয়ে আছে অলরেডি। মুগের ডালে সোমবার মিনি ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে কিভাবে আমি ডালে সোমবার দিই। আর এদিকে পোস্তর জন্য আলু ছাড়াচ্ছি, আর আজকে যেহেতু সোমবার আর এখন বেজে গেছে অনেক, 12টা বেজে গেছে বুঝলে তো, তো ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেলে তোমরা আমার সাথে থেকে এইভাবে। আর দেখো নাইটিগুলো কি বিচ্ছিরি হয়ে আছে, দেখো মানে কাঁচতে কাঁচতে কেচে কেচে রোদ্দুরে দিলে না নাইটির আর কিছু থাকে না। গরমের দিনে তো রোদ্দুরে মানে দিলে চট করে সকাল থেকে কত জামা কাপড় ধুলাম চট করে শুকিয়ে গেছে। একটা সোয়েটার রয়েছে আমার, জামা শীতের জামা কাপড় সমস্ত ধোয়া বেশিরভাগটাই হয়ে গেছে, অল্প কিছু আছে সেইগুলোকে করে। আর দেখো এই ঝুড়িগুলোতে আমি সবজি কেটে কেটে রাখি, সুবিধা হয় ধুয়ে নিলে পরে জলটা চলে যায় আর চটপট রান্না হয়ে যায়। আর রান্না আজকে একটু দেরি লঞ্চ হয়ে গেল, নদী রান্না হয়ে যায়। আর খাওয়ার আগে পাঁপড় ভাজতে হবে, ভাত মুগের ডাল আলু পোস্ত ঝাল ঝাল করে আর পাঁপড় ভাজা। আর গরমের দিনে আমি বারান্দাতেই জামা কাপড়টা বেশি দিই। তো তোমাদের কেমন লাগছে ব্লগগুলো তোমরা কিন্তু কমেন্টস করছো না, কমেন্টস করে আমাকে জানিও কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও ডেইলি ব্লগ, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর আজকে ইচ্ছা আছে কতগুলো সেজে গুঁজে একটুখানি শর্ট ভিডিও করব। তো চলো দেখতে থাকো, আমি এখন আলুগুলো ছাড়িয়ে নিই, ঠিক আছে? তো দেখো এই দেখো পোস্তর আলুগুলো কেটে নিয়েছি, এখন বসাবো। কোথাও যাওয়ার থাকলে আগের দিন যদি একটু রান্না করে রাখি তাহলে খুব সুবিধা হয় আমার নিজে, ঠিক আছে? কালকে কটা কটা উঠতে হবে বলে দাও, কালকে হচ্ছে খালি চারটে উঠতে হবে, কারণ আমার কাজের মেয়েটা আসবে, ও আসবে 5টা, ও কাজ করে গেলে তারপরে আমি ঠাকুর পুজো করবো, ছেলেকে কিনবো, রেডি করতে হবে। মোটামুটি 8:30-9টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে না আমার, এটা ভালো ভালো হোক ঢাকা দিয়ে দিই। ভাজা হলে পরে পোস্তটা মিক্সিতে অনেকে বলে বাটতে পারে না, আমি কিন্তু আমার কিন্তু খুব সুন্দর বাটা হয়। তো বন্ধুরা তোমরা কি পোস্ত মিক্সিতে বাটা? অবশ্যই কমেন্টসে আমাকে জানিও। আমি কী করি বলো তো, আগে শুকনো পোস্তটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আগে তারপরে অল্প করে জল দিয়ে বেশ সুন্দর হয়। আমি তো এরকম করেই বাটি, অনেকে শুনেছি আমার ছেলের বন্ধু বান্ধবের মারা বলে নাকি পোস্ত নাকি মিক্সিতে ভালো হয় না, কিন্তু আমি কিন্তু বরাবরই পোস্ত মিক্সিতেই করি। তো হলুদ লবণ দেওয়া হয়েছে, আলু তো একটু ভাজা ভাজা না হলে কাঁচা গন্ধ ছাড়বে, তো চলো ভাজা ভাজা হোক। এটা চেরি যে পাঁপড় এটাকে ভাজ করে রেডি করে রাখি, তাহলে সুবিধা হবে আমার। ঠিক মতো না একদম ভিডিও দিতে পারছি না গো, একদিন দিতে পারছি আরেকদিন দিতে পারছি না। পরীক্ষাটা হয়ে গেলে আমার একটু শান্তি আর কি, একটু ফ্রি হয়ে যাবো। দেখতে পেয়েছো টেবিলটার আমার কি অবস্থা, টেবিলের ওপর নগর যাই হয়ে আছে একদম, যত বোঝাই তত বিস্কুট টিস্কুট সমস্ত এখানে রয়েছে। আজকে বেশ ভালো রোদ্দুরও করছে, ঝটপট ঝটপট সমস্ত শুকিয়ে যাচ্ছে একদম। তো ভাজা ভাজা হোক ততক্ষণ, এদিকে আমার ডাল ভাত সমস্ত হয়ে গেছে টেবিলে রেখে দিয়েছি। ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয় না, ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, দেখি কবে টাইম পাই ফ্রিজটাকে একটুখানি আমার পরিষ্কার করা দরকার আছে, কারণ অনেকদিন হয়ে গেল। তারপরে সিলিন্ডারটা ওখানে দিয়ে গেছে, ওটা সরানো হয়নি, ওটা রান্না কিচেনে সরিয়ে দিতে হবে, অনেক কাজ আছে এখন। জানলাগুলো বন্ধ করে দিয়েছি, মানে মশা ঢোকে আমাদের এখানে প্রচুর মশা। ওইদিকে জুতোটা পরিষ্কার করে সিঁড়ির ওপর রেখে দিয়েছি, কালকে পরে যাবো বলে ভীষণ নোংরা হয়েছিল, তো জুতোটার ফিতেটাও পরানো হয়নি, ফিতেটাও পরাতে হবে। তো চলো আর বেশি ভিডিওটাকে বড় করছি না, তাহলে এখনকার মতো রাখছি, আবার দেখা হবে, ছোট ছোট করে দিচ্ছি, তোমরা একটু সাথে থেকো তাহলেই হবে।
আজকে অনেকটা দেরি হয়ে গেল রান্না বান্না করতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখি আমার কয়েকটা শাড়ি পরে শর্ট ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, যদি টাইম করতে পারি আজকে তাহলে দেবো। কি পাইকে লাগছে আমার বই খাতা পায়ের কাছে নাকি, চারিদিকে ছড়ানো একদম। তো চলো, আমার গোপাল স্নান টান করে বসে গেছে, কখন খেতে দেবে মাম্মা তখন তার আশায় বসে আছে। তো চলো বন্ধুরা, টাটা রাখছি।